হ্যালো ভিউয়ার্স আমি সবুজ আহমেদ এস ঢাকা বাংলাদেশ আজকের বিষয়ে বাংলা সাহিত্যের প্রখ্যাত সাহিত্যিক আবুল ফজল তিনি উনিশশো তিন সালে জন্মগ্রহণ করেন তার উল্লেখযোগ্য প্রবন্ধ সাহিত্য সংস্কৃতি জীবন সাহিত্য ও সংস্কৃতি সাধনা তার অন্যতম গল্পগ্রন্থগুলো হলো মাটির পৃথিবী তার অন্যতম আত্মজীবনী রেখাচিত্র গ্রন্থটির জন্য আদমজি পুরস্কার পান তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো জীবন পথের যাত্রী রাঙ্গা প্রভাত চৌচির প্রদীপ ও পতঙ্গ তিনি উনিশশো সালে বাংলা একাডেমি পুরস্কার পান উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন হ্যালো ভিউয়ার্স নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকেই